একান্ত সাক্ষাৎকারে প্রথমবার বললেন সুপারস্টার জিৎ। শুভশ্রীর জন্য দিলেন ভেঙে না পড়ার বিশেষ টিপস। কি সেটা, মাথার ঘাম পায়ে ফেলে প্রোডাকশন সামলানো, তারই ভিতর স্নায়ুর চাপ সামলে ক্যামেরার সামনে অভিনয় আর অ্যাকশন সামলানো, নিজের ইন্দ্রিয়গুলোর বশে না আনলে এটা সম্ভব নয়। কিন্তু জিতের কাছে ব্যাপারটা নস্যি, তিনি তো নিজেই নিজের বস, জন্মেছেন শাসক হয়ে, ফিরেছেনও শাসন করার জন্য। বর্ন টু রুল, ব্যাক টু রুল। সেদিন নবটলে ঝকঝকে পরিবেশে দুধসাদা স্যুটে জিতকে দেখে বেশ প্রাণবন্ত মনে হলো। প্রতি ঈদেই বাধা ধরা যুদ্ধ কাছের প্রতিদ্বন্দ্বী দেবের সঙ্গে, আরব সাগর পেরিয়ে সালমানের সঙ্গেও। সেই সাথী থেকে শুরু, এত বছরের কেরিয়ারে কত নায়িকার সঙ্গেই তো কাজ করেছেন, তাকে মনে হয় বস হওয়ার সব যোগ্যতাই আছে। প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন না জিত, জানালেন আলাদা আলাদা গুণের কথা। সব নায়িকাই আত্মবিশ্বাসী, নিজের নিজের জায়গা, নিজের জীবনে কোন নারীর বস জিত, পর্দার বাইরে কিন্তু তিনি আদ্যতে সংসারী, কিন্তু ত্রিমোহনার কথা মতো চলেন বাড়ি ফেরার পর। আর ইন্টারভিউতে কিন্তু তিনি বলেই দিলেন স্পষ্ট, এখন তার জীবনের সবচেয়ে কড়া বস তার বড় মেয়ে নবন্যা, যা বলে তাই করতে বাধ্য তিনি। জীবন থেকে বড়সড় শিক্ষা নিয়েছেন জি, তাই সবসময় নায়িকাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই গড়ে ওঠে। শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন দাদার মতো। রাজের সঙ্গে ব্রেকআপের পর শুভশ্রীকে অনেকটাই মানসিক জোর জুগিয়েছেন জিত। নায়িকাদের সঙ্গে পরিচালকের সম্পর্ক গড়ে উঠলে তবেই নাকি ছবি হিট হয়। তাহলে নায়করা কি করছেন? সাক্ষাৎকারের শেষে দুষ্টু প্রশ্নের জবাব দিলেন তিনি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।